আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে প্রত্যেকে অসংখ্য ভালো আছেন টুডেইস ইয়ারড্রপ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড টুডেস আওয়ার ক্লাস ইজ সো মেনি ইম্পর্টেন্ট বিকজ আজকের ইয়ারড্রপটার যতগুলো স্টেপ একটু হার্ডলি হবে আপনাদের কাছে সো আজকে আমি কথা বলবো আপনাদের সাথে সোলেডের একটা বিগেস্ট একটা ইয়ারড্রপ নিয়ে সো হাউ ক্যান উই জয়েন সো বি অ্যাটেনশন অ্যান্ড কিপ অন ইউর আই অন ইউর মোবাইল স্ক্রিন অর ল্যাপটপ অর পিসি ডিসপ্লে ওকে তো চলুন শুরু করি আজকের ভিডিও উইদাউট ওয়েস্টিং মোর টাইম লেটস গেট স্টার্ট দ্য ভিডিও তো ভিডিওটা যাওয়ার আগে একটা রিকোয়েস্ট অবশ্যই করতেছি আপনার কাছে আপনি যদি আমাদের সলিউশনস পার্ক এখনো নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও নিচে ডান কর্নারে দেখুন লাল একটা সাবস্ক্রাইব বাটন আছে ওখানে অবশ্যই ক্লিক করে দিবেন পাশে আসা বেলাইকনটিকে অল নোটিফিকেশন অ্যাক্টিভ করে দিবেন কেননা এতে বেনিফিট কি আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবার আগে সকল কমিউনিটির আগে সকল এয়ারড্রপের লেটেস্ট ভিডিও পেমেন্টস প্রুফ এবং সকল আপডেট সবার আগে পেয়ে যাবেন ওকে তো এবার আসি আমাদের পরবর্তী স্টেপ যেটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম চ্যানেল কতটা ইম্পর্টেন্ট যেটা যারা টেলিগ্রামে আমাদের সাথে আছেন তারা কিন্তু প্রত্যেকে খুব ভালো করে জানেন প্রায় আলহামদুলিল্লাহ সাড়ে চোদ্দো হাজার মানুষ আমরা এখানে আসি তো এখানে কিন্তু মোটামুটি বিগেস্ট একটা কমিউনিটি এটা তো আপনারা প্রত্যেকের লিঙ্ক কিন্তু আর ভিডিও ডিসক্রিপশন প্রোভাইডেড সো প্রত্যেকে ওই জয়েন টেলিগ্রাম লিঙ্কে ক্লিক করে মাস্ট বি জয়েন করবেন যারা নতুন আছেন অবশ্যই প্রয়োজনীয় টেলিগ্রাম অ্যাপসটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে অ্যাকাউন্ট খুলে নেবেন কারণ এখানে সকল এয়ারড্রপের আপডেট সবার আগে দেওয়া হয় অনেক এয়ারড্রপ আসে দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা থাকে বা একদিন থাকে তো ওই এয়ারড্রপ নিয়ে সময় স্বল্পতার কারণে ভিডিও বেই করা হয় না বাট এক ওইখান থেকে প্রত্যেকে আট হাজার দশ পর্যন্ত ইনকাম করে তো লিঙ্ক ইন দা ভিডিও করুন আমি যে আপডেটগুলো দিব ওইগুলো ফলো করুন ইনশাআল্লাহ ভালো প্রফিট আপনার আসবে ওকে সো এইবার চলুন আমাদের ইয়ারড্রপে যাওয়া যাক ইয়ারড্রপটা আমি অলরেডি জয়েন করে নিয়েছি বাট তারপরও আপনাদেরকে এখান থেকে দেখাতে চাইবো যে এখানে কীভাবে জয়েন করতে হবে তো এখানে জয়েনের ক্ষেত্রে আপনাকে যে যে কাজগুলো করতে হবে প্রথমত স্টেপ আপনি কিপ ইউর মাইন্ড ওকে কিপ অফ মাইন্ড দ্যাট আস্কিং অ্যান্সার ওকে তো কি লাগবে প্রথম লাগবে সোলেট ওয়ালেট সোলেট ডট আয়োর ওয়ালেট লাগবে যাদের সোলেট ডট আয়োর ওয়ালেট নাই তারা কি করবেন আমি আজকের ভিডিওটা একদম খোলাসা করে বলবো সোলেট ডট ওয়ালেট নিয়ে ক্লিয়ার করবো এবং এই পোর্ট এয়ারডটটা নিয়ে আমার আপনাদের সাথে ক্লিয়ার করবো যদি আপনি ধৈর্যশালের ব্যক্তি হন তাহলে আজকের ভিডিওটা দেখে বলবেন যে না ভাই আজকের ভিডিওটার কোয়ালিটি আপনার ঠিক আছে ফার্স্ট অফ অল আপনাকে আপনার লাগবে হচ্ছে সোলেট ওয়ালেট তো আপনার সোলেট ওয়ালেটটা আপনি কি করবেন সোলেট ডট আয়ো কি লিখতেছি এস ও এল ইটি সোলেট আর সরি এখানে স ডাবলের ইটি সোলের ডট আয়ো লিখে আপনি সার্চ করবেন করার পরে এখানে আপনাকে প্রথমেই স্টেপটা যখন যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনাকে লগ ইন করতে দিবে না হলে এখানে এত বড় একটা ই দিয়ে এখানে দিবে আপনার ব্যাকআপ কীগুলো ব্যাক আপ কীগুলো সুন্দরভাবে এখান থেকে কপি করে নোটপ্যাড অথবা কোথাও সেভ করে রাখবেন এরপরে এখানে একটা এরকম একটা টিকমার্ক এইখানে পাবেন ক্লিক করে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন তারপর আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে পাসওয়ার্ডটি দিয়ে আপনি কনভার্ট পাসওয়ার্ড দিয়ে যখনই এই যে দেখবেন যে ক্রিয়েট ক্রিয়েটে ক্লিক করলে আপনার ওয়ালেট হয়ে যাবে এরপর আপনাকে কি করতে হবে আপনি আপনার ওয়ালেটে লগ ইন করবেন আমার ওয়ালেটে চলে আসছে এখানে কিন্তু আমার ওয়ালেটে দেখবেন একদম ক্লিয়ার বলতেছে অন্য কেউ এইভাবে ক্লিয়ার বোঝাইছে কিনা ভাই ঠিক আমি জানি না বাট আমার ধরন হচ্ছে আমি যতটুকু বুঝবো আমার ভাই ব্রাদার যারা আছে আমার কমিউনিটি ফলো করে তাদেরকে আমি ঠিক ততটুকুই বোঝানোর চেষ্টা করবো কারণ তারাও আসছে ইনকাম করার লক্ষ্যে তো এখানে উল্টা ভিডিও দেখে তাদের লাভ নাই ওকে তো এখান থেকে আপনাদের কিছু সোলেট থাকা লাগবে ভাই আপাতত সোলেট না থাকলেও চলবে অ্যাকাউন্ট খুলবেন পরবর্তীতে আপনারা সোলেট ইম্পোর্ট করবেন কারণ হচ্ছে যখন ট্রানজ্যাকশন করবেন বা এটা মিন করবেন তখন তখন কিন্তু আপনার অটোমেটিক্যালি সোলেট লাগবে তো যে ওইটা সব জায়গায় লাগে ইথার লাগে বিপ টোয়েন্টি লাগে এখান থেকে সোলেট অ্যাড্রেস হচ্ছে এটা আমাদের সোলেট ওয়ালেট ক্রিয়েট করা শেষ ওকে ক্রিয়েট করা শেষ হলে এবার কী করবো আমরা এখান থেকে আমাদের টেলিগ্রামের পোস্টায় কষ্ট করে চলে আসবো সকল ভাই এখান থেকে এই এয়ারড্রপ লিঙ্কটাতে চলে আসবেন আর এই এয়ারড্রপ লিঙ্কটা কীভাবে আসবেন আপনি যে ভিডিও ডিসক্রিপশনটা দেখতে পাচ্ছেন ওখানে যাবেন ওইটা ওপেন করার পরে নিচের দিকে একটু স্ক্রল করবেন ওখানে দেখবেন এয়ারড্রপ লিঙ্ক টু এয়ারড্রপ লিঙ্ক লেখা আছে ইংলিশে তার নিচে দেখবেন যে লিঙ্ক নাম্বার ওয়ান বা পোর্ট ফিনান্স এয়ারড্রপ লিঙ্ক বা পোর্ট এয়ারড্রপ লিঙ্ক থাকবে ওইখানে সামনে যে লিঙ্কটা থাকবে এখানে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের ভিতরে আপনাকে নিয়ে আসবে অবশ্যই আপনি আগে টেলিগ্রামের ইউজার হবেন কারণ টেলিগ্রামেই কিন্তু কাজ এখানে আমাদের এই চ্যানেল থেকে যত ইনকাম যত ইনকাম করে সবাই সবাই কিন্তু টেলিগ্রাম সংক্রান্ত ইনকাম করে ওকে তো এখান থেকে টেলিগ্রামের এই যে এয়ারড্রপ লিঙ্কে ক্লিক করবেন আচ্ছা এখানে ক্লিক করার পরে আপনি এটাকে সরাসরি ওপেন করবেন কী করবেন এখান থেকে ওপেন করবেন অনেকের কিন্তু আসতে পারে যে দিস লিঙ্ক হ্যাজবিন ব্লক বাই ইন্ডিয়া সার্ভার এরকম আসতে পারে তো কী করবেন যারা ওয়াইফাই আছেন তারা কিন্তু বেটার কানেকশন পাবেন আর যারা ওয়াইফাই নাই তারা একটু চেষ্টা করবেন নেটটা যাতে ভালো থাকে আপনাদের ওকে এই দেখেন এই যে চলে আসছে এরকম একটা প্রবলেম কিন্তু প্রত্যেকের আসবে প্রত্যেকের আসবে তো আপনারা কী করবেন আপনাদের আশেপাশে কোনো ফ্রেন্ডের বা নিজের যদি দুইটা ফোন থাকে একটা ফোনে হটস্পট অন করবেন অন্য একটা ফোনে আপনি কী করবেন ওয়াইফাইটা অন করে নেবেন ওকে ওয়াইফাইটা ওপেন করবেন এবং আমি এখান থেকে ওপেন করতেছি সোলানিয়াম ডট আয়তে যেতে হবে আমাদের তো সোলানিয়াম ডট আয়তে আপনারা ওপেন করে নেবেন এটা এখান থেকে ব্লক আসতেছে তো আমার কাছে আছে অলরেডি আমি এখান থেকে ই করবো স্কোর করব আর যেটা বোঝাচ্ছি আপনাদের আশা করি বুঝতে পারছেন ওকে তো এইভাবে আপনারা এখানে চলে আসবেন আসার পরে কি করবেন বা দুই তিনবার প্রথমবার যদি লক হয় প্রথমবার এরকম লক আসতে পারে প্রথমবার লক আসতে কি করবেন সরাসরি এটাকে কেটে দিবেন কেটে দিবেন এবং এখান থেকেও কেটে দিবেন এটাকে কেটে দিবেন কেটে দিয়ে আপনি কি করবেন আপনার টেলিগ্রামে এসে আবার লিঙ্কে ক্লিক করবেন এভাবে দুই তিনবার একটু কষ্ট করে যাবেন ভাই এই যে দেখেন একটু আগে আমার ফোনে কিন্তু খেয়াল করেন প্রয়োজনে ভিডিওটা পিছনে নেন দেখেন আমি কিন্তু ডাটা দিয়ে কাজ করছিলাম এখন কিন্তু আমি একটা ওয়াইফাই অন করেছি ডাটা ডাটা অন আছে বাট আমার একটা ওয়াইফাই যেটা রাউটার মডেম ওইটা দিয়ে করছি প্রয়োজনে আপনারা একজনের ফোন থেকে অন্যজনের হটস্পটের মাধ্যমে কাজটা করবেন কাজ কমপ্লিট হয়ে যাবে এইভাবে চলে আসবে ওকে এখন কথা হচ্ছে কানেক্টেড কিভাবে করবেন কানেক্টেড করা একদম ইজি আমি দেখাচ্ছি এইটা থেকে আমি দেখাই আপনারা তো সবাই এই যে এইখান থেকে করবেন তাই না তো এখানে যখন আসবেন আসার পরে আপনারা উপর থেকে দেখতে পারবেন কানেক্ট ওয়ালেট অথবা এখানে একটা পপ আপ ওপেন হবে ভেরিফাই ওয়ালেট ওকে বা এই যে রিয়েস রেজিস্টার ফর ওয়েট হোয়াইট লিস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে নিচ থেকে আপনারা প্রত্যেকে সোলেটের উপরে ক্লিক করবেন আপনাদের সোলেট ওয়ালেট ক্রিয়েট শেষ এবং এখানে আপনার একটু লোড নিয়ে আপনার পাসওয়ার্ডটা দিতে বলবে দিবেন ওকে ভাই পাসওয়ার্ডটা দেওয়ার পরে আনলকে ক্লিক করবেন প্রথম কানেক্টে ক্লিক করবেন এরপরে এই যে নিচে কিন্তু দুইটা ট্যাব ওপেন রয়েছে যাদের এটা হয় না তারা আগে গুগল ক্রোমটা ওপেন আপডেট করে নেবেন স্টোর থেকে নিচ থেকে এসে এখানে ক্লিক করে অ্যাপ্রুভে ক্লিক করবেন কাজ আপনার কমপ্লিট অ্যাপ্রুভ ওকে যখন এটা অ্যাপ্রুভ হবে তখন আপনারা এই টাস্ক দুইটা করতে হবে এখন এই টাক্স দুইটার ভিতরে না আমি একটা প্রবলেম মানে প্রবলেম না একটা ইপাইসি মানে এর আগেও আমরা একটা সোলানিয়াম ওয়ালেটে জয়েন করছিলাম সেটা হচ্ছে আপনার সোলানিয়ামের তো ওইটা এস এল এম টোকেন তো ওইটাতে একটা বোটের মাধ্যমে আমি কানেক্টেড হইতো ওই বোটটায় আমার সকল ইনফরমেশন এখন দেয় তো এইটাই যখন জয়েন করছি এইটার এইটার ইনফরমেশন ওই বোটে দিতেছে তো জানি না কীভাবে কী তো এই জন্য আসলে একদম লাইভ আমি অন্য একটা ওয়েবসাইটে আমার নতুন একটা ওয়ালেট দিয়ে এখানে জয়েন করবো তো এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করি সোলেটে যাই সোলেটে যদি ক্লিক করি আমার এখানে মানে অন্য একটা ওয়েবের মাধ্যমে করতেছে যেখানে আমার অন্য একটা ওয়ালেট আছে আচ্ছা যাই হোক এটার মাধ্যমে আমি লগ করলাম এখান থেকে কানেক্ট কানেক্ট করে অ্যাপ্রুভে ক্লিক করলাম আমার এখানে এটা অ্যাপ্রুভ হয়ে গেল ওকে এটা হচ্ছে আমি কিউই ব্রাউজার দিয়ে করতেছি ওকে আমার এখানে কিন্তু কাজগুলো কমপ্লিট হয় নাই ওকে তো নিচের দিকে এখানে আমাকে কাজ দিবে ওরা তো এই রেজিস্টার ফর ওয়েট লিস্টে ক্লিক করি তো এইখানে আমাকে আবার একটু নতুনভাবে কাজটা করতে হবে তো এই যে এই যে দেখেন এই এই অনেকের আসবে এই টাক্কটা কিন্তু অন্য কোনো কেউ দেখাইছে কিনা জানি না বাট যদি আমারও আমার পরেও অনেক ভিডিও আপলোড হবে অনেক চ্যানেলে তো এই টাক্কটা হয়তো বা আমার থেকে শো করবে এই টাক্কটা দেখানোর জন্যই আমি অন্যটা ওয়েবসাইট আসছি যারা নতুন ঢুকবেন তাদের এই যে লগ ইন উইথ টেলিগ্রাম লাগবে তো এখন কি করবেন আপনারা আপনাদের টেলিগ্রাম কোন টেলিগ্রাম থেকে জয়েন করবেন সেটা আগে সেট নেবেন আমি আমার টেলিগ্রামটা সেট নিতেছি মনে করেন আমি আমার এই টেলিগ্রাম থেকে জয়েন করব তো এই টেলিগ্রাম থেকে জয়েন করার জন্য কি করব আমি লগ ইন উইথ টেলিগ্রামে এটা ক্লিক করবো কারণ আমার টেলিগ্রামে লগ ইন করা নাই ওকে আমার ওই যে ওয়ালেটটা মানে সোলেট ওয়ালেটটা কিন্তু আমার টেলিগ্রামের সাথে কানেক্টেড নাই যেটা নতুন তো ওইটারে আমি কানেক্ট করব তো কিভাবে এইখানে আমি জাস্ট ক্লিক করব। লগ ইন টেলিগ্রামে ক্লিক করবো একবার যদি ওয়েব পেজটা আসতে পারেন তারপরে আর হটস্পট লাগবে না তারপরে আপনি হটস্পট ওপেন করে আপনার নেটওয়ার্কের মাধ্যমে আপনি কাজটা চালাতে পারবেন একদম ইজি প্রসেস এখান থেকে আপনি ইতে ক্লিক করবেন ওকে তো আমি এখান থেকে এক ইন ওপেন করতেছি এবং এখান থেকে লগ ইনে ক্লিক করি আমার না একটা জিনিস আপনাদের অনেক ভালো লাগে যেটা হচ্ছে আপনারা কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে আলহামদুলিল্লাহ আপনাদের এত ভালো ভালো সাপোর্টার এত ভালো ভালো বন্ধু ভাই পাইছি যেগুলো বলার বাইরে ভাই যে লাইক থাকে কমেন্টস থাকে ইভেন আপনারা এটাও বলেন যে ভাই আপনার ভিডিওটা এইখান থেকে আমাদের ভালো হয় নাই এখান থেকে আমাদের ভালো লাগে নাই এটা শোধরান আমার না এটা অসংখ্য ভালো লাগে কারণ আপনারা আপনাদের কমিউনিটি পরিচালনা করবেন আপনারা দেখবেন আপনারা এখান থেকে দেখবেন যে আসলে কি হচ্ছে কি হচ্ছে হচ্ছে না বা কোথায় প্রবলেম পরবর্তীতে আমাদের কি দিলে কোন টপিকসটা দিলে এটা প্রবলেমটা সলভ হবে এই জিনিসটা যে আপনারা দেন না এটা কিন্তু অসংখ্য ভালো লাগে আমার দেন আপনার ওইখান থেকে বোর্ডটা স্টার্ট করে নিবেন যদি কোড টোড চাইবে আপনার ছয় ডিজিটের কোড চাবে এই ওয়েবসাইটের ভিতরে কোড চাবে বোর্ড থেকে স্টার্ট করার পর একটা গোপন কোড দিবে কোডটা বোর্ড এই যে ওয়েবসাইটে এসে ওইখানে যে কানেক্ট টেলিগ্রাম ওইখানে এসে দিয়ে দিবেন ব্যাস আপনার কাজ কমপ্লিট লিঙ্ক আপ শেষ এবার হচ্ছে আপনার জয়েনের পালা। নিচ থেকে প্রথম টেলিগ্রাম টাস্কে ক্লিক করবেন এখান থেকে এখানে ক্লিক করে টেলিগ্রাম গ্রুপটা জয়েন করে ভালো কিছু লিখে আসবেন তারপর হচ্ছে নেক্সট টাস্ককে ক্লিক করে এখান থেকে জাস্ট আপনি চ্যানেলটাতে জয়েন করবেন এবং নেক্সট টাস্ককে ক্লিক করে কনফার্ম পার্টিসিপেশনে ক্লিক করবেন অবশ্যই আপনার ভোটটার সাথে আগে কানেক্টেড হয়ে যাবে তারপর হচ্ছে এখান থেকে আপনাকে বলবে যে আপনার টুইটার টাস্কটা এটা টিকমার্ক হবে টুইটার টাস্ককে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাকে এখান থেকে এইখানে ক্লিক করে টুইটারটা ফলো করে নিতে হবে এরপর হচ্ছে এখান থেকে জাস্ট নেক্সট টাস্ককে আপনি কী করবেন টুইটারটা ফলো করে নেক্সট টাস্ককে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার আপনাকে বলবে যে এই যে রিটুইট করতে এখান থেকে আবার এখানে ক্লিক করে টুইট করে দিবেন এবং এখানে ওই একই টাস্ক আসবে এবং বলবে যে আপনি রিটুইট লিঙ্কটা দেন তো আপনি যে টুইটারটায় যে রিটুইটটা করলেন আপনার প্রোফাইলে যাবেন আপনার প্রোফাইলে যাওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন যে আপনি রিটুইট করেছেন তাদের তো এই যে রিটুইট লিঙ্কটা আপনার প্রোফাইল থেকে এনে এখানে দিয়ে দিবেন ওকে এই যে রিটুইট লিঙ্কটা শেয়ারে যাবেন আপনার নিজের প্রোফাইলের কপি লিঙ্ক এবং ওইখানে এসে একটা গ্যাপ বক্স পাবেন এখানে রিটুইটের সময় ওকে দুইটা ফলোর পরে লাস্টের টাস্কটা হচ্ছে রিটুইট এবং রিটুইট লিঙ্কটা দিয়ে কনফার্মে ক্লিক করবেন আপনার কাজ এখানে কমপ্লিট ওকে সো এটা ছিল আপনার আপডেট ওকে এবং যদি আপনি দেখতে পারবেন দুইটা টাস্কে আপনার এখানে টিকমার্ক হয়েছে ওকে যাক কোনো প্রবলেম নেই আমাদের এখানে কাজে কিন্তু টিকমার্ক হয়ে গেছে সো ওয়েল এই ছিল কাজ এর পরবর্তীতে আপনার এখানে এটার যে বেশ কিছু রোডম্যাপ আছে সেটা হচ্ছে পাঁচই আগস্টে এটা লটারি হবে সাতই আগস্টে আইডিও এবং ডিস্ট্রিবিউশন হবে নয় আগস্ট দ্যাট মিন্স আপনারা প্রত্যেকে এখান থেকে আপনাদের টোকেনটা নয় আগস্টে পাবেন দ্য টোকেন গেট ডিস্ট্রিবিউটেড টু আইডিও পার্টিসিপেন্ট যারা আইডিও পার্টিসিপেন্ট করবে তারাও পাবে প্লাস যারা ইয়ারডো পার্টিসিপেন্ট করবেন তারাও নয়ই আগস্ট আজকে হচ্ছে আগস্টের তিন তারিখ দ্যাট মিন্স আজকের ভিডিওটা পাবলিশের পরে ছয় দিন টাইম থাকবে ছয় দিনের ভিতরে যে লাকি পার্সনরা ভিডিওটা দেখতেছেন তারা তো সাল্লাহ পাবেন আর ভাইরা আমাদের টেলিগ্রামে ফলোয়ার হিসেবে আসেন তারা প্রত্যেকেই তো এখান থেকে ভালো প্রত্যেকেই ভিডিওটার নোটিফিকেশন পাইছেন প্রত্যেকে জয়েন করছেন তো এই জন্যই বলি প্রত্যেকেই টেলিগ্রামে জয়েন করবেন তবে ছয় দিন নয় এখানে বলছি কি দেখেন লিস্ট আমরা যে এয়ারড্রপটা জয়েন করতেছি এটা শেষ হবে দুই দিন সাত ঘন্টা একচল্লিশ মিনিট পনেরো সেকেন্ডের ভিতরে এয়ারড্রপটা শেষ এবং এখান থেকে দেখেন টোটাল যে প্রাইস রাখছে কত যে হিউজ সেটা প্রাইস রাখছে এবং এক লক্ষ ষাট হাজার ইউএসডিসি মানে এক ইউএসডিসি সমান এক ইউএসডিটি তো যাই হোক এটা ছিল আপনাদের বিগেস্ট একটা এয়ারড্রপের আর্নিং অপরচুনিটি তো কেউ মিস করবেন না যদি ভিডিওটা আপনার কোনো অংশ ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন যদি চ্যানেলটিতে নতুন হন সাবস্ক্রাইব করে বেলাইকনটা অ্যাক্টিভ রাখুন পরবর্তী আপডেটটা ফলো করার জন্য এবং নতুন এয়ার ড্রপ রিলেটেড ভিডিওগুলো পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবেন লিংক ইন দ্য ভিডিও ডিসক্রিপশন প্রয়োজনে টেলিগ্রাম ডাউনলোড করে নিতে পারেন অথবা অনলাইন থেকে হেল্প নিতে পারেন যে হোয়াট ইজ দ্য টেলিগ্রাম টেলিগ্রাম বিষয়ে ভালো আইডিয়া পাওয়ার জন্য টেলিগ্রামের বিভিন্ন ভিডিও আছে ইউটিউবে সেগুলো দেখতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও স্টে হোম স্টে সেফ গুড বাই অ্যান্ড আল্লাহ হাফিজ অ্যান্ড মাস্ট মেক এ কমেন্ট অ্যাবাউট দিস ভিডিও